হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা জানাচ্ছি। এখন কিন্তু বিকেল পৌনে পাঁচটা, এখন কিন্তু আর সকাল নেই। তো আজকে বিকেল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। গুড ইভিনিং। তো এতক্ষণ ধরে আমি বোঝাচ্ছিলাম আর মানে কি বলবো, 95% জিনিসপত্র গোছানো হয়ে গেছে আর 5% বলতে পারো বাকি আছে। 5% বলবো না, 10% না, ধরো 90% হয়ে গেছে, ঠিক আছে, বাকি 10% বাকি আছে। তো চলো তোমাদেরকে সারা বাড়িটা একবার ঘুরেও দেখিয়ে দিই। তার কারণ হচ্ছে আজকে বেরোবো না কালকে বেরোবো জানি না, তো যাই হোক আজকে বেরোই বা কালকেই বেরোই, আর তো তোমাদের সাথে এখানে এই মানে ফ্যাক্টরি ব্লগ শেয়ার করতে পারবো না, প্লাস আমি আর দেখতে পাবো না। তো তবু কী বলতো, স্মৃতি হিসাবে রয়ে যাবে, যখন আমার ইচ্ছে করবে তখন তো আমি দেখতে পাবো, তাই না? তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে। তো এই হচ্ছে তোমার ডাইনিংয়ের পরিস্থিতি, মানে ডাইনিং বা হল তোমরা যেটা খুশি বলতে পারো। আর ঝাঁটা পড়ে আছে, তার কারণে আমি ঝাঁট দেবো। এই দেখো সমস্ত মানে ব্যাগ ট্যাগ করে, ব্যাগ বস্তা যা পেয়েছি প্যাকিং করে করে এই দেখো দু সাইডে সব রেখে দিয়েছি যাতে আমাদের সুবিধা হয়। এই দেখো, তো এটা ডাইনিংও বলতে পারো, হলও বলতে পারো। আর এদিকে আছে তোমার বাথরুম, ঠিক আছে, বাথরুমের ভেতরে যাবো না। আর সামনে বাথরুমে জিনিসপত্র আছে, তো ওগুলো কী বলতো ওই ঝুড়ির সময় ধরেই চলে যাব, সেই জন্য ওগুলো আলাদা করে কিছু করিনি। আর এই রুমটাই না লাইটটা খোলা হয়ে গেছে, একটু অন্ধকার, তো দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। এই দেখো পুরো ফাঁকা হয়ে গেছে রুমটা, দেখছো? এই এখানে একটু জিনিসপত্র ছিল আর ইট ফিটগুলো আগে থেকেই ছিল। তো মেঝেটা আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করবো। এটা উজানবাবু রুম, এই রুমে লাইটটা না খোলা হয়ে গেছে, দেখো লাইটগুলো খোলা হয়ে গেছে, তো সেই জন্য ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো ওই রুমটা ফাঁকা হয়ে গেছে। কিচেন, আর এখানে একটা রুম, এখানে বাথরুম, এটা হচ্ছে ফ্ল্যাটের মেন দরজা, আর এখানে আমার বেডরুম, ঠিক আছে। বেডরুমের হালা তো খারাপ, আর এই জিনিসপত্রগুলো তোমার প্যাকিং করিনি, তার কারণে যেমন অবস্থায় আছে তেমন অবস্থায় জাস্ট একটা করে ধরবো আর নিচে নিয়ে চলে যাবো। শুধু এটা একটু প্যাকেটের মধ্যে ঢুকিয়েছি, এগুলো যেমন অবস্থায় আছে নিতে মানে হাতে করে নিয়ে চলে যাবো, সেই জন্য আলাদা করে প্যাক করলাম না। টিভিটা হাতে করে চলে যাবে। আর এই জামাগুলো আমি এখন হচ্ছে একটু স্নান করবো, বুঝতেই পারছি জিনিসপত্র গুছিয়েছি, তো স্নান করে জামাগুলো পরবো, আজকে আবার ভাবি দোকান যেতে হবে। তো এই হচ্ছে আমার বেডরুম, আর নিচে যে পর্দাটা ছিল সেই পর্দাটা খুলে দিয়েছি, ওপরের পর্দাটা আগে ঠিক হোক, আজকে যাবো না কালকে যাবো সেই মতো খোলা হবে। আর এই দরজার পিছনে যে জামাগুলো আছে ওগুলো এখনও গোছানো হয়নি, আগে ঠিক হোক তারপরে ওগুলো গোছাবো। আর গোপুরের জায়গাটা সমেতই ধরে নিয়ে চলে যাবো, বুঝলে, সেই জন্য গোপুকে আলাদা করে কিছু করছি না, এইটা সমেত ধরে নিয়ে চলে যাব। আর এই খাটটা তো সবাই মিলে করে দেবে, ও দুটো দুজনকে ডাকবে বলেছে। আর এই হচ্ছে আমার ব্যালকনি, যেখান থেকে আমি সবসময় তোমাদের সাথে পুরো বাইরের ভিউটা, গাড়ি টাড়ি সব কিছু শেয়ার করি। এখন রাস্তায় লম্বা লাইন, জ্যামে পুরো গাড়ি ফেঁকে গেছে, বুঝলে। আর এখানে আমার জামা কাপড়গুলো, এটা আমার না, আমার পরামর্শের জামা কাপড়গুলো কেচে আমি নিয়েছিলাম। তো মনে হচ্ছে রেলগেট খুলে দিয়েছে, গাড়ি যেতে শুরু করেছে, জ্যাম কেটে গেছে। তো এই হচ্ছে ব্যালকনি এখানে, আর তোমরা এই ব্যালকনির ভিডিও আর তোমরা আমার দেখতে পাবে না। তো ভীষণ গাড়ির আওয়াজ হচ্ছে, কিছু করবার নেই, তোমাদের সাথে পুরো ফ্যাক্টরি বলতে গেলে একটা ফ্ল্যাট ট্যুর দিয়ে দিলাম, যাতে করে আমার ইচ্ছে করলে তোমাদেরকেও শেয়ার করা হবে, প্লাস আমার যদি দেখতে ইচ্ছে করে আমি দেখতে পারবো, কারণ ছেড়ে দিলে আর তো আসতে পারবো না। এবার দেখো, যেমন রান্নাঘরের বাসনপত্র খাবারের একটা বস্তার মধ্যে খাবারের ডিব্বা ডাব্বা ঢুকিয়ে দিয়েছি, কিন্তু যেগুলো রান্না করার জন্য মানে লাগবেই সেগুলো না আমি বুঝাতে পারছি না, কারণ এখনও আমি এত গাড়ির আওয়াজ হচ্ছে তোমার শুনতে পাবো কি না জানি না। এখানটায় যাই, এখানটা থেকে যদি শুনতে পাও, এখানটা থেকে কথা বলি, হ্যাঁ এখান থেকে যদি শুনতে পাও। তো ব্যাপারটা হচ্ছে এখন আমি শিওর নই যে আজকে রাত্রিবেলা মানে বেরোবো না কালকে বেরোবো, সেই জন্য না আমি বাসনপত্র আর যেই মশলা টশলা তেল মশলা তারপর চা চিনি এগুলো তো আমার লাগবেই, এগুলো শুধু শুধু আর গোছাইনি, তো সেই জন্যই আমি এগোতে পারছি না, গুছিয়ে নেবো যদি আজকে যাওয়া ক্যান্সেল হয়ে যায় তাহলে আবার সমস্যাই হবে। এখন তো আমি শিওর নই না আজকে হবে না কালকে হবে, সেই কারণে। তাহলে আমার একটা ফোন আসছে, একটু কথা বলে নিই। হ্যাঁ, উজানের মা ফোন করেছিল, ওরা বাজারে যাচ্ছে, তো আমাকে বললো তুমি কি যাবে? ব্যাপারটা হচ্ছে আমরা যখন ওরা যখন এখানে ছিল তো একসাথে দোকান বাজার যেতাম, তো সেই জন্য ফোন করেছিল।
এবার ব্যাপারটা কি বলতো, ওরা এক্ষুনি বেরোবে, মানে রেডি হয়ে গেছে, ওরা রাস্তায় টোটোর জন্য ওয়েট করছে। আর আমি আগে জানলে রেডি হয়ে থাকতাম, ব্যাপারটা হচ্ছে আমার শরীরের যে অবস্থা, এখন স্নান না করে আমি বেরোতেই পারবো না। মানে ওরা সব গুছাচ্ছিলাম তো, তো সেই জন্য ওদেরকে বললাম যে তোমরা ঘুরে আসো আর আমি পরে যাব, আজকে আমাকেও দোকানে যেতে হবে, কিছু জিনিসপত্র নেওয়া আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ওর সাথে অনেকদিন পর আমার কথা হলো, তো চলো এবার কী করবো, এবার ছাড় দিতে হবে। তার কারণ হচ্ছে জিনিসপত্র গোছাচ্ছিলাম, বুঝতেই পারছো অবস্থা পুরো খারাপ, পুরো ফ্লোরটা আমাকে ক্লিন করতে হবে, তারপরে আমি স্নান করবো। আর দেখো আজকে বেসিনটা পরিষ্কার করে দিয়েছি, বেসিন পরিষ্কার করেছি, বাথরুম পরিষ্কার করেছি, আর রান্নাঘরটা, তোমার রান্নাঘর যে সিঙ্কটা, ওটা আমি যখন বাসনপত্রগুলো মাজবো, যেগুলো দেখলে পড়ে আছে, তখন পরিষ্কার করে দেবো। নোংরা বাড়ি ছাড়বো না, মানে আমি চাই যে আমি যখন বাড়িটা ছাড়বো তখন যেন পুরোটা একদম টিপটপ ক্লিন থাকে। এতদিন ইউজ করেছি যে ঘরটা, সেই ঘরটা নোংরা করে কী করে ছাড়ি বলতো, তো সেই জন্য পুরো একদম ক্লিন ক্লিন করে তারপরে ছাড়বো, এই হচ্ছে ব্যাপার। আর ঝুল পাত আমি আগে ছেড়ে, মানে দুই দিন আগে ঝেড়ে দিয়েছি, ঝেড়ে একদম পুরো সারা বাড়ি পরিষ্কার করে দিয়েছি, তোমরা তো দেখেইছো তাই না? তো যেগুলো বাকি আছে আগে টুকটুক করে করে নিচ্ছি, চলো স্নানটা সেরে নিই, তারপরে দেখা হচ্ছে। এখন 7:10 বাজে, আমি সমস্ত কিছু সেরে ভাবলাম যে দোকান বাজারটা করে নিয়ে আসি। আর দেখো কি পরিমাণ বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে ভালো কথা, ওয়েদার ঠান্ডা হবে, বাট আমি তো দোকানটায় যেতে পারলাম না। দেখো একদম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই দেখো। এবার কখন বৃষ্টি কমবে কে জানে, খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে জানো তো, আমার দোকান যাওয়াটা মনে হয় আজকে ক্যান্সেল হয়ে যাবে নাকি জানি না, দেখতে পাচ্ছ। তখন বৃষ্টি পড়ছে বলে আমি তো মানে কি বলবো, আমার মাথায় হাত যে কী করে দোকানে যাব। তো যাই হোক, দোকানে গেছিলাম, আর চলো তোমাদেরকে একটু ঝট করে দেখিয়ে দিই কী কী বাজার দোকান করলাম। অনেকদিন মুড়ি খাই না বুঝলে, মনটা আমার মুড়ি মুড়ি করছিলো, তো সেই জন্য একটু মুড়ি নিয়েছি। আর এখানে আছে ময়দা, তেল, আর এর মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, আর চা পাতা, আর আমুল দুধ, আর তোমার বেসন। আর এই টাকাটা মানে এক্সট্রা হয়েছিল বলে আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি। আর আমার চকলেট, টফিগুলো কোথায় গেল, চকলেটটা কোথায় গেল, এই যে এটা, এই চকলেটটা আমার খেতে ভীষণ ভালো লাগে, এটা নিয়ে নিয়েছি। তো চলো এগুলো এবার ঢেলে ঢেলে সব যে যার জায়গায় সে তার সব রেখে রেখে দিই। হ্যাঁ, আজকে মনে হচ্ছে আমরা মানে এই বাড়িতেই থাকছি জানো, কারণ রাত্রি হয়ে গেছে, তো বর্মশা এখনও কাজ থেকে ফিরতে পারেনি, তো বলেছিল যদি তাড়াতাড়ি ফিরতে পারে তাহলে আজকে আমরা এই বাড়ি থেকে বেরোবো, কিন্তু এখনও যেহেতু ফিরতে পারেনি, মনে হচ্ছে আজকে রাতটা আমাদের এখানে থাকতে হবে। তো আমার তো গোছানো কমপ্লিট হয়ে গেছে, কোনো চাপ নেই। আর তোমাদেরকে এবার বলি যে রুমটা ছাড়ার কারণটা, তো ব্যাপারটা হচ্ছে আমরা আর উজানরা মানে আমরা শেয়ারে রুমটা নিয়েছিলাম, ঠিক আছে, তো সেই জন্য আমাদের 2 BHK দরকার ছিল, ওরা যেহেতু চলে গেছে আর আমরা দুজন মানুষ, তার মধ্যে আমার হাজব্যান্ড সারাদিন বাড়িতে থাকে না, আমি একাই বাড়িতে থাকি, আমাদের 2 BHK মানে 2 BHK নিয়ে তো কোনো লাভ নেই তাই না, শুধু শুধু একটা রুম ফাঁকা পড়ে থাকবে, তো সেই জন্য আমরা মানে ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি বুঝলে, এইটাই হচ্ছে কারণ। আর এইবার যেখানে যাব সেটা তোমাদেরকে মানে পরের ব্লগে শেয়ার করব, তার কারণ হচ্ছে আজকে শেয়ার করতে পারলাম না, কারণ আমরা আজকে মনে হচ্ছে রুম থেকে বেরোতে পারবো না। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিয়ে, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থেকো, তো সবাই ভালো থেকো, পরাদিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। এখন আমাকে চা খেতে হবে জানো তো, চা খিদে পেয়ে গেছে, তো চলো আমি চা খাবো, হচ্ছি আগে চেঞ্জ করবো তারপরে চা খাবো, ভীষণ গরম লাগছে, তো ভালো থেকো সবাই। হ্যাঁ, আজকে মতো।